সর্বজয়া ধারাবাহিকে এল জনপ্রিয় একজন অভিনেতা। বিস্তারিত সব জানতে নাটিনে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি সর্বজয়া ধারাবাহিকের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। মাত্র কিছুদিন আগেই জি বাংলায় শুরু হয়েছে সর্বজয়া ধারাবাহিকটি, আর শুরু থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকটি। সর্বজয়া সব বাধা পেরিয়ে হাসি মুখে নিজের ইচ্ছে পূরণ করেন। চিৎকার চেঁচামেচি বা ঝামেলা না করে কীভাবে সমস্যার সমাধান করতে হয় তা জয়া পিসি খুব ভালো করেই জানেন। মধ্যবয়স্ক এক গৃহবধূ বাড়ির কাজের পাশাপাশি কীভাবে নিজের ছোটবেলাকে বাঁচিয়ে রাখতে হয় তা ভালোভাবেই জানেন। আর সেই কারণেই হয়তো সর্বজয়াকে দেখে এখন আবার নতুন করে বহু মহিলা স্বপ্ন দেখতে শুরু করেছেন তাদের ইচ্ছে পূরণের। এইভাবেই সর্বজয়া বা জয়া পিসি নিজের ইচ্ছে পূরণ করে দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিচ্ছে। তবে সর্বজয়া ধারাবাহিকে আসছে জনপ্রিয় একজন অভিনেতা, আর সামনেই আপনারা সেই টুইস্টটি দেখতে পারবেন। সামনেই সর্বজয়া ধারাবাহিকে একটি মহাপর্ব আসতে চলেছে, আর সেখানে হঠাৎ করে এন্ট্রি নেবে জনপ্রিয় টেলি অভিনেতা বিক্রম চ্যাটার্জি। আপনারা আর মাত্র 20-25টি পর্বের পরই সর্বজয়া ধারাবাহিকে বিশেষ একটি চরিত্রে বিক্রম চ্যাটার্জিকে দেখতে পারবেন। আর বিক্রম চ্যাটার্জি এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করবে। আপনারা আর কিছুদিন পরই বিক্রমকে এই ধারাবাহিকে একটি ভালো চরিত্রে দেখবেন। অনেকদিন ধরেই বিক্রম চ্যাটার্জি বাংলা ধারাবাহিকে নেই, শেষ তাকে ফাগুন বউ ধারাবাহিকে দেখা গিয়েছিল। তিনি এখন ডান্স বাংলা ডান্সে অ্যাঙ্কারিং করছে। তবে সর্বজয়া ধারাবাহিকে ফিরলে সে আবার দর্শকদের কাছে ফিরে আসবে। তো দর্শক, সামনেই সর্বজয়া ধারাবাহিকে জনপ্রিয় অভিনেতা বিক্রম চ্যাটার্জি আসতে চলেছে। আর আপনারা কে কে খুশি হয়েছেন বিক্রম চ্যাটার্জি সর্বজয়া ধারাবাহিকে আসছে বলে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতটি। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ধন্যবাদ।